দেখলাম উচিত বেলগুড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অনাস্থার জন্য আবেদন করা হয়েছে এবং সেই আবেদন এখনো পর্যন্ত কোনো প্রক্রিয়ার কাজ শুরু করেনি বিডিও। আইনি নোটিশ ধরানো হয়েছে ওনাকে, এ বিষয়ে কি বলবেন? না, এটা প্রশাসনের প্রশাসনিক ব্যাপার, এটা বিডিও সাহেবের কাছে দিয়েছেন, বিডিও সাহেব বুঝবেন এটা কি করবেন না করবেন। এখানে অনাস্থ আছে, এই পঞ্চায়েতের নাম হচ্ছে বেলগুড়িয়া 2 এবং 15 জন সদস্য। ছটা বিজেপি ছিল, ছটা নির্দল ছিল আর 3টে তৃণমূল ছিল, এখন 6 জন বিজেপির লোক অনাস্থারও দিয়েছে। ভোটের আগে যার পরে বিজেপি 7 জন অনাস্থা দিয়েছে, 6 জনই অনাস্থাতে সই করেছে, 6 জন অনাস্থা নিয়েছেন। কেন বেলগুড়িয়া 2 নম্বর পঞ্চায়েতের অবস্থা হচ্ছে, আমাদের বিজেপির 6টা, তৃণমূল কংগ্রেসের ছিল 3টে আর নির্দলের ছিল 6টা, এই 15টা সিট। আর এই 15টা সিটে গত 2018 পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস নির্দলদের নিয়ে ভোট গঠন করে, যার নির্দলই প্রধান হয় এবং সেই প্রধানের দুর্নীতিগ্রস্ত প্রধান। সেই দুর্নীতিগ্রস্ত প্রধান হবার জন্যে আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে আসছি। বর্তমানে গত বিধানসভা নির্বাচনের পূর্বে বেলঘড়িয়া 2 নম্বর অঞ্চলের উপপ্রধান, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, আমাদের 6 আর 1 7 এবং আমরা অনাস্থা প্রস্তাব নিয়ে আসছি। আমরা আশাবাদী আমরা এই অনাস্থা প্রস্তাবে জয়লাভ করব। কিন্তু আপনারা অনাস্থা আনলেও বিডিও তো এখনও পর্যন্ত নির্দিষ্ট টাইম অতিক্রান্ত হয়ে গেল, এখনও পর্যন্ত না আসার কারণে আপনাদের সদস্যরা বিডিওর কাছে আইনি নোটিশ ধরিয়েছেন, কি বলবেন? ভিডিওর কাছে গতকাল একটা আইনি নোটিশ ধরানো। শান্তিপুরে যে অনাস্থা এসছে বেলগুড়িয়া 2 পঞ্চায়েতে, তাতে বিডিওর আচরণ নিয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথম দিন থেকেই বিডিও পরিষ্কার তৃণমূলের কর্মীর মতো আচরণ করছে, যেন উনি তৃণমূলের মূল দায়িত্ব নিয়ে নিয়েছেন। কারণ অনাস্থা যেদিনকে আনা হয়, তিনি একদিন বললেন সামনাসামনি, অর্থাৎ তার রিসিভিং সেন্টারে দেওয়া হয়েছিল, তিনি মেনে নেননি, তাকে সামনাসামনি আসতে হবে, সামনাসামনি গিয়ে ওখানে স্বাক্ষর করে জমা দিতে চেয়েছে, বলছে না, এমনি জমা দিচ্ছেন, আগের স্বাক্ষর যেটা আছে সেইটাই নেন। অর্থাৎ সদস্যদের হয়রানি করানোর জন্য তিনি আবার পরে ডেকে পাঠিয়ে আর একদিন এনে তাদেরকে স্বাক্ষর তিনি পরীক্ষা করেছেন। যে কাজটা ওখানে স্বাক্ষর করে ওখানেই জমা দিচ্ছে সেটাই সমাধান হয়ে যায়, গাধার মতো জল ঘুলিয়ে খাওয়া, তিনি তাকে সমস্ত সদস্যদের ডেকে তার সামনে স্বাক্ষর আবার পরীক্ষা করলেন, আশ্চর্যজনক আচরণ। এবং তারপর তিনি সেটা গ্রহণ করার পরে দেখা যাচ্ছে যে আজকে আর 10 দিন হতে চলল, তিনি তাদের অনাস্থার ডেট কিছু দিচ্ছেন না। নিয়ম অনুযায়ী 5 দিনের মধ্যে নোটিশ জারি করতে হবে, সম্পূর্ণ প্রক্রিয়া 15 দিনের মধ্যে সমাপ্ত করতে হবে। উনি নানান অজুহাত দেখাচ্ছেন, গ্যাদারিং করা যাবে না, তৃণমূলের মিটিং মিছিল চলছে তাতে কোনো আপত্তি নেই, সেখানে গ্যাদারিং করা যাবে না, এখানে পঞ্চায়েতে সদস্য সংখ্যা 15,
সেখানে সর্বসাকুল্যে কর্মী টর্মী দিয়ে 25 জনা হতে পারে। বিয়ে বাড়ি অনুষ্ঠান চলছে, সব চলছে, মিছিল চলছে, মিটিং চলছে, এই অজুহাতে তিনি আটকে রেখেছেন কোথায়ও গভর্নমেন্ট জিও তিনি দেখাতে পারেননি যে এর মধ্যে